আসসালামু আলাইকুম ভাই রে ভাই। এবার কানাডায় এক বাংলাদেশি প্রবাসী সাকিব আল হাসানকে একেবারে কঠিন লেভেলের অপমান করে ছেড়ে দিল। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের পরিস্থিতি এখন একেবারে খুবই ভয়াবহ একটা অবস্থা। বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়, খুবই করুণ পরিস্থিতি বর্তমান বাংলাদেশের। এই সময়ে সাকিব আল হাসান রয়েছেন কানাডায়, কারণ তিনি সেখানে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতেছেন বাংলাদেশের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে, এবং সেই দলের অধিনায়ক আবার সাকিব আল হাসান নিজেই। এবং সেখানে খেলার সময়ে 27 তারিখ সেখানে খেলার পরে, ম্যাচ শেষ হয়ে যাবার পরে গ্যালারি থেকে এক বাংলাদেশি প্রবাসীর সাথে কথা বলেন সাকিব আল হাসান। তখন সেই প্রবাসী বাংলাদেশি সাকিব আল হাসানকে প্রশ্ন করেন, চোখটা না হয় গেছে তাই বলে বিবেকটাও কি শেষ হয়ে গেছে? তখন সাকিব আল হাসান সেই প্রবাসী বাংলাদেশিকে উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, আপনি দেশের জন্য কি করেছেন? তখন ওই লোকটা উত্তর দিল যে আমি তো আর এমপি নয়, আমি আমার ফ্যামিলিকে দেখি, আমি আমার ফ্যামিলি চালাই। তখন ওই সময়ে একই সময়ে সাকিব আল হাসান ওই লোকটাকে আবারও পাল্টা প্রশ্ন করেন, আপনি দেশের জন্য কি করেছেন? তখন ওই লোকটা সাকিব আল হাসানকে বলল নির্লজ্জ, রিজাইন করেন। সেই লেভেলের একটা অপমান করে ছেড়ে দিল তখন সাকিব আল হাসানকে সেই লোকটা। আসলেই তো চিন্তা করা যায় কোন লেভেলে চলে গেলে একজন বড় মাপের সেলিব্রিটি এবং এমপি একজন সাধারণ জনগণকে জিজ্ঞেস করে যে আপনি দেশের জন্য কি করেছেন। শুধু তাই নয়, তখন সাকিব আল হাসান সেখানে থাকা কানাডিয়ান পুলিশকে জিজ্ঞেস করেন, আপনারা কি তাকে কিছু করতে পারবেন না? এইটা কোনো কথা? চিন্তা করুন একটা মানুষের বিবেক ভূত বুদ্ধি কতটা নিচু হয়ে গেলে, কতটা খারাপ হয়ে গেলে এই রকমের কথাবার্তা বলেন, এই রকমের চিন্তাভাবনা মাথায় আনেন যে একজন সাকিব আল হাসান শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের অন্যতম একজন সেলিব্রিটি খেলোয়াড় এবং তিনি বাংলাদেশের একজন এমপি, তিনি যদি একজন সাধারণ জনগণকে জিজ্ঞেস করেন আপনি দেশের জন্য কি করেছেন, এই কথা কি সাকিব আল হাসানের মুখে কখনো মানায়? কারণ একজন সাধারণ জনগণ সে দেশের জন্য কী বা করতে পারেন? কিন্তু সাকিব আল হাসান একজন এমপি এবং বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার, তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু একজন সাধারণ জনগণ যার পক্ষে কিনা দেশের জন্য তেমন কিছুই করা সম্ভব নয়, তারপরেও এই সাকিব আল হাসানের চাইতে দ্বিগুণ দ্বিগুণ বেশি করে এই প্রবাসী বাংলাদেশি, কারণ তিনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দেশে পাঠান এবং সেখান থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে রেমিটেন্স পান, ট্যাক্স পান, এবং সেই টাকায় রেমিটেন্সের টাকায় কিন্তু দেশ চলে, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় কিন্তু দেশ চলে। সেই হিসেবে তিনিও কিন্তু দেশের জন্য অনেক কিছুই করেছেন। কিন্তু সাকিব আল হাসান সেখানে থাকা কানাডিয়ান পুলিশকে বললেন যে আপনারা কি একই কিছু করতে পারবেন না, এইটি কোনো কথা? সত্যি সাকিব আল হাসান এখন আর সেই সাকিব আল হাসান নয়, তিনি আসলেই অনেকটা এখন নিচু হয়ে গিয়েছেন, একেবারেই টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন। না আছে দেশপ্রেম, না আছে দেশের মানুষের জন্য কোনো ভালোবাসা তার কাছে।